মেদিনীপুরে আলু চাষিদের বিক্ষোভ একাধিকবার তারা জেলা শাসকের কাছে স্মার্ক লিপি দিলেন এবং তাদের একাধিক দাবি তুলে ধরলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা দাবি করেন তিনশোর বেশি ট্রাক সীমান্তে আটকে রয়েছে ফলে যা আলু রয়েছে সব পচে যাচ্ছে এই মুহূর্তে রাজ্য সরকারের এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক জ্যোতি আলু যারা ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছেন তারা অপরাধ করছেন এমনটাই জানাচ্ছে স্টাক ফোর্সের আধিকারিকরা অন্যদিকে মজুদ কমে যাওয়ায় উড়িষ্যায় আলুর সংকট আরও গভীর হয়েছে দাম আবার কেজি প্রতি পঞ্চাশ টাকা ছুঁয়েছে এবং উড়িষ্যার রাজ্য সরকার যে দাবি করেছিল যে পশ্চিমবঙ্গ থেকে আর আলু নেওয়া হবে না তারা এখন উত্তরপ্রদেশ থেকে আলু সংগ্রহ করতে চায় কিন্তু উত্তরপ্রদেশ থেকে তারা সেই মতো আলু আমদানি করতে পারছে না এদিন সোমবারে তারা দাবি করেছে যে প্রয়োজনে পাঞ্জাব থেকে আলু সংগ্রহের পদক্ষেপ নিতে পারে তারা তো আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গে আলুর বাজার দর কী রয়েছে আগামী দিনে আলুর ভবিষ্যৎ কী হতে চলেছে এবং চাষি ও ব্যবসায়ীরা বিক্ষোভে কি দাবি করেছে সেই সমস্ত বিষয় আমরা জেনে নেব এই ভিডিওতে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেদিনীপুরের আলু চাষিদের বিক্ষোভ একাধিক দাবি জেলা শাসকের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধ রয়েছে ফলে সারি দিয়ে পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে এই অবস্থায় পশ্চিম মেদিনীপুরের আলু চাষি ও ব্যবসায়ীরা পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কাছে স্মার্ক লিপি দিলেন এবং তাদের একাধিক দাবি তুলে ধরলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কাছে স্মার্ক লিপি জমা দিয়ে জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা দাবি করেন তিনশোর বেশি ট্রাক সীমান্তে আটকে রয়েছে ফলে যা আলু রয়েছে তাতে সব পচে যাচ্ছে এই মুহূর্তে রাজ্য সরকারকে এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা জরুরি জেলার আলু চাষি এবং ব্যবসায়ীদের বক্তব্য রাজ্য সরকার সুপাল বাংলার স্টলের মাধ্যমে তিরিশ টাকা করে আলু বিক্রি করতে চাইছেন সেখানে আমরা চব্বিশ টাকা কেজিতে বিক্রি করে দিতে চাই এক্ষুনি আমাদের রাজ্যে আলুর সরকার কিনে নিক আর তা না হলে ভিন রাজ্যে যাওয়ার ব্যবস্থা করে দিন না হলে আমাদের চরম দুর্দশা তৈরি হবে এখানেই থামিনি আলু চাষিরা তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি জানিয়ে বলেন এই মুহূর্তে সীমান্তে তিনশোর বেশি ট্রাক দাঁড়িয়ে রয়েছে সমস্ত আলু পচে যাচ্ছে ভিন রাজ্যেও গাড়ি যেতে দেওয়া হচ্ছে না আটকে দেওয়া হচ্ছে তাহলে আমরা এই পরিস্থিতিতে কি করব ব্যাংক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছি ফলে যদি অন্য কোনো রাজ্যে আলু পাঠাতে না দেওয়া হয় তাহলে আর্থিক পরিস্থিতি যথেষ্ট খারাপ হবে তখন আত্মহত্যা করা ছাড়া আর উপায় থাকবে না আলু চাষি এবং ব্যবসায়ীদের কথায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গড়বেতা শালবনী এলাকায় যা আলু উৎপন্ন হয় তা পনেরো থেকে কুড়ি শতাংশ এখানে লাগে বাকিটা ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয় সেটা এবার দেওয়া হচ্ছে না তাহলে রাজ্য সরকার কি চায় সেটা তারা প্রশ্ন তুলেছে যদি ভিন রাজ্যে আলু পাঠাতে না দেওয়া হয় তাহলে চব্বিশ টাকা কিলোতরে সমস্ত আলু কিনে নিক রাজ্য সরকার এখন ধানের সময় ধান চাষ করতে গেলে প্রচুর টাকা লাগে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আলু চাষ করা হয়েছিল ভিন রাজ্যে আলু পাঠাতে না পেরে চরম আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আলু চাষি ও ব্যবসায়ীদের এই প্রসঙ্গে মেদিনীপুর জেলার বিজেপির সাংগঠনিক সভাপতি অরূপ বিশ্বাস বলেন আলু চাষিদের দাবির প্রতি সমর্থন রয়েছে কারণ পশ্চিম মেদিনীপুর জেলায় প্রচুর পরিমাণে আলু উৎপন্ন হয় ভিন রাজ্যে না পাঠাতে দিলে চাষিরা এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন তৃণমূলের তরফ থেকে জেলা সভাপতি এই বিষয়ে জানান জেলায় আলু অর্থকারী ফসল প্রচুর পরিমাণে আলু উৎপন্ন হয় পশ্চিম মেদিনীপুর জেলায় ফলে মন্ত্রী এবং বিধায়ক যারা আছেন তারা এ বিষয়ে সদার্থক ভূমিকা নেবেন পাশাপাশি মুখ্যমন্ত্রীও এই সমস্যা সমাধানের লক্ষ্যে উদ্যোগী হবেন বলেই আমরা জানি এবার আমরা জেনে নেব যে উড়িষ্যায় কী পরিস্থিতি তৈরি হয়েছে মজুদ কমে যাওয়ায় উড়িষ্যায় আলুর সংকট আবার গভীর হয়ে উঠেছে আলুর দাম সেখানে পঞ্চাশ টাকা কেজিতে ছুঁয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে আলুর সংকট আরও গভীর হয়েছে বলে মনে করা হচ্ছে রাজ্যের প্রধান বাজারগুলি থেকে কার্যত অদৃশ্য হয়ে গেছে আলু কটক ভুবনেশ্বর এবং রাজ্যের অন্যান্য বাণিজ্যিক কেন্দ্রেও আলুর স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে জানা গেছে ব্যবসায়ীদের মতে কটকের ছাত্রবাজারে পাইকারি বাজারে কোনো ট্রাকের আলু আসে না এবং আলুর দাম বাড়তে শুরু করেছে আলুর দাম যা গত দিনে কেজি প্রতিতে পঁয়ত্রিশ টাকায় নেমেছিল এখন কটক এবং ভুবনেশ্বরে প্রতি কেজিতে পঞ্চাশ টাকায় পৌঁছেছে সূত্রের খবর এই পরিস্থিতিতে রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে দেখা গেছে কারণ শহরের গোডাউন থেকে আলু উদা হয়ে গেছে গত দুই থেকে তিন দিনে ভুবনেশ্বরের গোডাউনে কোনো আলু আসেনি ব্যবসায়ীরা জানাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে কোনো আলু চালান না আসায় খুব কমই স্টক রয়েছে সেখানে তারা দাবি করছে আলুর বহনকারী ট্রাকগুলি উড়িষ্যায় যেতে দিচ্ছে না কিছু ট্রাক ঘুষ দেওয়ায় পরে আসতে পেরেছে দাবি করছেন একজন গোডাউন মালিক অন্যদিকে উড়িষ্যা সরকার দাবি করেছিল যে তারা উত্তরপ্রদেশ থেকে আলু সরবরাহ করবে সরকারের এমনটা দায়িত্ব সত্ত্বেও উত্তরপ্রদেশ থেকে কোনো আলু চালান আসেনি শীঘ্রই আলু চালান না এলে মারাত্মক আলু সংকটের মুখোমুখি হতে পারে ব্যবসায়ীরা এমনটাই জানাচ্ছেন উল্লেখযোগ্যভাবে উড়িষ্যার রাজ্য সরকার দাবি করেছিল যে পশ্চিমবঙ্গ ব্ল্যাকমেইলে লিপ্ত হয়েছে ফলে উত্তর উত্তরপ্রদেশ থেকে আলু সংগ্রহ করা হবে সরকার সোমবার এও দাবি করেছে যে পাঞ্জাব থেকে আলু সংগ্রহ করার পদক্ষেপ নেওয়া হতে পারে পশ্চিমবঙ্গ সরকার চাষি এবং ব্যবসায়ীদের কাছ থেকে যদি চব্বিশ টাকা কিলো দরে আলু কিনে নেয় আর যদি সেটা না করে এবং বর্ডারগুলি যদি খুলে দেয় তাহলে এই মুহূর্তে বাইরের রাজ্যে আলু পাঠিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ব্যবসায়ী এবং কৃষকরা লাভবান হতে পারে এবং সেখানকার যে আলু সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাও সামাল দেওয়া সম্ভব তাহলে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের বর্ডারগুলি খুলে দেওয়া দরকার আমাদের রাজ্যের চাহিদা মিটিয়ে এক্সট্রা যে আলু আছে সেগুলো বাইরের রাজ্যে পাঠিয়ে এক্সট্রা মুনাফা করতে পারে তাহলে এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে একান্তই অনুরোধ যে রাজ্যের বর্ডারগুলি খুলে দেওয়া হোক এবং রাজ্যের চাহিদা মিটিয়ে যে অতিরিক্ত আলুগুলো আছে কোল্ড স্টোরেজে সেগুলো ব্যবসায়ীরা অন্য রাজ্যে পাঠাক তাহলে রাজ্যের সমস্যা সমাধান হবে প্লাস ব্যবসায়ী ও চাষিরা তারা মুনাফা অর্জন করতে পারবে বিগত বছরে ব্যবসায়ীরা অত্যাধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত ক্ষতিগ্রস্ত ঋণগুলো বছরে তারা কিছুটা মুনাফা ইনকাম করে তারা মেটাতে পারবে তো চাষি ও ব্যবসায়ী বন্ধুরা এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কী রয়েছে তা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন অন্যদিকে জ্যোতি আলু যারা পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি করছেন তারা অপরাধ করছেন এমনটাই জানালো স্টাফ ফোর্টস মঙ্গলবার সকালে স্টার্ক ফোর্সের সদস্যরা উল্টোডাঙার পাইকারি বাজারে হানা দেয় স্টাফ ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এদিন ওই টিমে ছিলেন উল্টোডাঙ্গা থানার পুলিশ কর্মী আধিকারিকরাও এদিন যান আলুর দাম কিছুতেই কমছে না কলকাতার বাজারে শহরতলি বাজারেও আলুর দাম যে কমে গিয়েছে তেমনটাও নয় এখনও কলকাতার বাজারে আলুর দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ঘোরাফেরা করছে এদিকে আলু ব্যবসায়ীদের ধর্মঘাট উঠে গিয়েছে তারপরেও অনেকে আশা করেছিলেন এবার হয়তো আলুর দাম কমবে কিন্তু তেমনটা হলো না কমলো না আলুর দাম এদিকে মঙ্গলবার সকালে স্টাক ফোর্সের সদস্যরা উল্টোডাঙ্গার পাইকারি বাজারে হানা দেয় ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এদিন ওই টিমে ছিলেন এবং উল্টোডাঙ্গা থানার পুলিশ কর্মী আধিকারিকরাও এদিন ছিলেন কেন ব্যবসায়ীরা অতিরিক্ত দামে আলু বেচছেন তা প্রশ্ন করেন তারা তারা বলেন যে আলু ব্যবসায়ী অতিরিক্ত দামে আলু বেচছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে রাজ্য সরকারের বেঁধে দেওয়া দাম অনুসারে তাদের দাম নিতে হবে বলে জানানো হয়েছে রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন কয়েকদিন আগে কলকাতা কর্পোরেশনের আধিকারিকরাও এসেছেন এখানে দেখা যাচ্ছে ছাব্বিশ টাকা কেজি দর নিচ্ছে তেরোশো টাকা বস্তা আমরা বলেছি যত গোলমাল খুচরো মার্কেটে হচ্ছে